হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। সকাল সকাল আমার ঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই উঠেছি, নান ধ্যান করে রেডি হয়ে গেছি, আর কিছু কিছু রান্না বসিয়েও দিয়েছি, আর কিছু কিছু রান্না আছে যেটা আমি গরম করে নেব। আর এখন আমি একটু চা রুটি খাবো। এই দেখো রুটিটা কোথায় রেখেছি, চলো রান্নাঘরে যাওয়া যাক। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো আমার ভাত উঠলে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর একটু আমি ক্রিমও মাখছিলাম, তো গ্যাসটা কমিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার করলা ভাজা রেডি, আর এদিকে আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি। এবার দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বরফ হয়ে আছে, এটা দিয়ে পুষাক করবো। প্রেশারে পুষাক কি করে করে তোমাদের দেখাচ্ছি, ভাবতেই পারবে না যে প্রেশার কুকারে পুষাক। যাই হোক চলো। আর এটাতে আছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি আর একটু ঝোলটা টানিয়ে নেব তারপরে। এটা কালকে ছিল কিন্তু তার মধ্যে আমি মাছ অ্যাড করেছি, মাছ কম ছিল ওই জন্য, ভাজা মাছও ছিল ওটাকে অ্যাড করেছি, এই জন্য একটু ঝোল দিয়ে দিয়েছি জল। তো এবার জলটা একটু টানলে পরে তারপর টেস্ট করে দেখবো যে ঠিক আছে কিনা, তারপর বাকি কিছু দিতে হলে দেবো। এইভাবে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হোক, আর ভাতের মার পড়ে গেছে কি হয়েছে। চলো একটু চাটা খেয়ে নিই। চাটা একবার গরম দেওয়া হয়েছিল, মানে চাটা করার পরে খেতে পারিনি, স্নান করতে গেছিলাম, তারপরে এসে আবার গরম দিলাম, এখনও বোধহয় আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ছেলে এখনও ওঠেনি, এই যে ডাকতে ডাকতে আর উঠছে না। আর এই শীতের মধ্যে পাখা চালিয়ে শুয়ে থাকে, মশারি আছে তাও মশারি টাঙায় না। কিরে উঠবি না অন্য? তো এই দেখো পুঁই শাকটা আমি চিংড়ি মাছের উপর চাপিয়ে দিয়েছি। আর যেটা করেছি সেটা হচ্ছে নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এই বাটিটায় জলে গুলিয়ে ওটা উপর থেকে দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি ঢাকনাটা ঢেকে দেবো, পরে দেখবি কীরকম পরিস্থিতি। দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। চাটা ঠান্ডা হয়ে গেছিল দুবার দুবার, ফের আবার গরম দিয়ে নিয়ে এসেছি। আর এই রুটিটা যেখানে সেখানে আমাকে রাখতে হচ্ছে, এবার রুটিটা আমি একটু রোল করে নিয়ে খাবো। চাটা গরম না হলে ভালো লাগে না একদমই না। এটা আমি মাইক্রোওয়েভে গরম দিয়েছি দুবার দুবার, কাজের ঠেলায় আমার চাটাও হওয়া হচ্ছে না। এদিকে পুঁইশাক প্রেশার কুকার ওটা সিটি মারবে এক্ষুনি। মার 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 মার, এই একটাই দিলাম, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, ও ভাবতে হবে। এই যে দেখো প্রেশার কুকারের ঢাকনা খুলে দিয়েছি, এইবারে দেখো এইবারে আমি ঢাকনা খুলেই আর একটু জ্বালিয়ে নেবো। কত সহজে কত তাড়াতাড়ি, আমি কিন্তু এটা ফোড়ন দিইনি, শুধু চিংড়ি মাছটা ভেজে দিয়েছিলাম, এইবার একটু ফোড়ন দেব। এটা হচ্ছে কালকের বাঁধাকপি যেটা আমি একটু জল দিয়েছি। ওই দেখো ভাতটা ফ্যান পড়েই যাবে পড়েই যাবে। আর এদিকে যেটা বলছিলাম সেটা হচ্ছে বাঁধাকপি কালকের, তো এটা শুকনো শুকনো বেশি হয়ে গেছিলো, ওই জন্য একটুখানি আমি জল দিয়ে, মানে গরম করতে গেলে একটু জল দিতে হয় নাহলে তো
আর এদিকে ওটা হচ্ছে মানে জলটা একটু টানবে। আমি তো বলি ফেলনা ঝেলনা জিনিস, এটা কুমড়োর তরকারি ছিল, আমি পুঁইশাকের মধ্যে এই তরকারিটুকু ঢেলে দেবো, তাহলে হয়ে গেল পুঁইশাক কুমড়ো চিংড়ি তরকারি। ব্যাস বাঁধাকপিটাও হয়ে গেছে, এইটা নামিয়ে এটাতেই আমি ফোড়নটা দেব, আর ভাতটাও বোধ হয় হয়ে গেছে। আর এদিকে আরও কিছু ভাত ছিল, সেটা আমি মাইক্রোওয়েভে গরম দিয়েছি আর সেটা গরমও হয়ে গেছে। তো আমার রান্না বান্না বন্ধুরা কমপ্লিট। তো এবার সব দিকে লাইট। তো এবার একদম চুলটা আঁচড়ানো হয়নি, চুলটা আঁচড়াবো আর টিফিনটা গুছিয়ে নেব। চলো বন্ধুরা সব টিফিন গুছিয়ে নিয়েছি। এই দেখো একজন, আর এটা এখন আমি গাড়িতে বসে খাবো, আর তুই বলো এটা আমি দুপুরে লাঞ্চের সবজি পুঁইশাক আর মাছের ঝোল একসঙ্গে নিয়েছি। আর এদিকে দেখো এটা হচ্ছে করলা ভাজা আর ভাত, তো এগুলো বন্ধ করে নেব। আর ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছি ছেলের জন্য, ডিম সিদ্ধটা হচ্ছে আমার রান্নার লাস্ট, তো ওটা হোক। তো বন্ধুরা রেডি, আমি বেরোচ্ছি, টাটা বাই বাই। আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো, দেখা হচ্ছে এবার পরে। দাও মোবাইল দাও।